اللهم اهدنا فيمن هديت وعافنا فيمن عافيت وتولنا فيمن توليت وبارك لنا فيما اعطيت وقنا شر ما قضيت انك تقضي ولا يقضى عليك بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وأصحابه أجمعين أما بعد وعليكم السلام ورحمة الله وبركاته سمعني عبد الرحمن بأي ابن يوكي تكي پرسنا قرأ چن جي مقا مدينة نماز پر لے اي صلاة الفجلت بے پرے جي شجا کی نماز ناكي نفول با سنت بابا جماعة پورا هنا امرا حدیثت تكي جنة نبو اللہ رب العالمين ربا قرأ تكي رسول جماعت تكي شنگ بات جائے چن وطم ان جابر ان ان رسول اللہ ستم قال صلاة في مسجد صلاة في المسجد الحرام افضل من مئة الف صلاة في ما سواه জাবেির রাজধানী থেকে বর্ণিত রসুলাম বলেছেন যে মসজিদুল হারামে সালাত আদায়ের জন্যে যে কোনো মসজিদে সালাতের চেয়ে এক লক্ষ গুণ বেশি ফজিলত রয়েছে এটা হচ্ছে আহমাদে মোসনাদে আহমদে পনেরো হাজার দুশো একাত্তর নম্বর হাদিস এবং ইবনে মাজায় এক হাজার চারশো ছয় নম্বর হাদিস তো এখানে রসুল্লাহ সাল্লাহ আলসালাম বলেছেন যে অন্যান্য মসজিদ থেকে এক লক্ষ সালাতের সব বেশি এখানে সালাদ বলা হয়েছে রাকাতের কথা বলা হয় অর্থাৎ একটা প্যাকেজ একটা প্যাকেজ সালাতের অর্থাৎ কেউ যদি মক্কাতে মাগরিবের নামাজ পড়লো তো নামাজ মধ্যে সেখানে যখন সে ঢুকলো ঢোকার পরে সে মাগরিবের জন্য ঢোকার জন্য সেখানে তাহেতুল মসজিদ পড়তে পারে দখল মসজিদ পড়তে পারে তারপর সে মাগরিব মাগরিবের দুই রাকাত নফর নামাজ পড়তে পারে এবার তিন ডাকাত সে নামাজ পড়বে মা ফরজ নামাজ এরপরে আবার দুই রাকাত সুন্নত নামাজ এটা একটা প্যাকেজ পুরা নামাজ একটা নামাজ একটা নামাজ একটা প্যাকেজ সেটা মাগরিবের একটা লোক যদি মসজিদে মক্কাতে একটা প্যাকেজ নামাজ সালাত মাগরিব নামাজ পড়ে তাহলে অন্যান্য মসজিদে পড়ার থেকে তাকে এক লক্ষ গুণ সাব হবে মানে এই সমপরিমাণ সব পাই তাহলে অন্য মসজিদে এক লক্ষ বার এগুলা পড়তে হবে নামাজগুলো এখানে রাকাতের কথা বলা হয় না একটা নামাজ একটা পরিপূর্ণ নামাজ যে কোনো একটা আপনি একবার মসজিদে হারামে প্রবেশ করবেন كان صلاة نمص صلاة تكتبني مسجد النووي عي... عن أبي هريرة رضي الله عنه أن النبي صلى الله عليه وسلم قال صلاة في مسجدي هذا خير من ألف صلاة فيما سواه إلا المسجد الحرام. আবু হুরায়রা থেকে বর্ণিত রসুল বলেছেন আমার এই মসজিদে অর্থাৎ মসজিদ নবীতে এক রাকাত সালাত আদায় অন্য মসজিদে এক হাজার রাকাত সালাত আদায় চেয়েতেও উত্তম কিন্তু মসজিদুল হারাম ব্যতীত মসজিদুল হারামের এক লক্ষ তাহলে এখানে মসজিদ নবীতে এক হাজার তো ঠিক এমনি তেমনিভাবে যদি মসজিদের নবীতে আসার পর কেউ যদি আসরের সময় ঢুকলো ঢুকে আসরের নামাজ পড়লো চার রাকাত এখানে এই পুরা এই আসরের নামাজটা তার অন্যখানে যদি এক হাজার বার পরে তাহলে এখানে এই সমপরিমাণ পরিমাণ সব পাবে তাহলে একটা প্যাকেজের কথা কথা হচ্ছে এখন একটা লোক যদি মসজিদ নবীতে এমনি আসলো অন্য সময় নামাজ ছাড়া অন্য সময় সে শুধুমাত্র তাহিয়াতুল মসজিদ নামাজ পড়ল দুই রাকাত অথবা এক সে সাথে দখল মসজিদ পড়ল তাহেতুল রুজু পড়লো অন্যান্য নকল নামাজ পড়লো তো এই যে একবার ঢোকার পরে যে একটা প্যাকেজের সে সময় পড়ে যে যতগুলো নামাজ পড়লো সে শুধুমাত্র জয়ারতের জন্য তো এখানে সে এক হাজার নামাজের সব পাবে অন্যখানে নামাজ পড়ার থেকে ঠিক তেমনিভাবে তেমনিভাবে অন্যখানে যদি মসজিদের ন তার সে পড়লো তারাবি নামাজ তারাবিন নামাজটা পুরো একটা প্যাকেজ নামাজ সেই তারাবিন নামাজটা অন্যখানে এখানে পড়লে সে এক হাজার অন্যখানে যদি পড়ে তো সে এক হাজার সমপরিমাণ এক হাজার বার থেকে বেশি পড়তে হবে ঠিক তেমনি ভাবে মক্কাতেও মক্কাতেও তো এখানে যে কোনো নামাজ যখন সে পড়তে যাবে একটা নামাজ পুরা একটা নামাজ একটা প্যাকেজ পুরা সভা পাবে সেটা ফরজ নামাজ হোক সেটা জামাতে নামাজ হোক সেটা সুন্নত নামাজ হোক সেটা নফল নামাজ হোক যে কোন সময় যখন একটা বেলায় সে নামাজ পড়বে যে একটা নামাজ আদায় করতে যাবে পুরা কিন্তু রাকাতের কথা বলা হয় এখানে একটা পুরা একটা প্যাকেজের কথা বলা হয়েছে নামাজ এইভাবে আমরা দেখি যে মদিনাতে যদি কেউ আসে মদিনাতে আসার পর সে যদি তার জন্য সুন্নত সে যদি কুবার মধ্যে নামাজ পড়তে যায় তাহলে সে যে কোনো একটা প্যাকেজ যে কোনো একটা নামাজ পড়বে সেখানে সে তাকে এক অমরা করার স্বভাব দেওয়া হবে সেখানে হানিফ কল কল রসুল্লাফি মসজিদে কুবা সালাতান ফসলি আজরে অমরা থেকে বর্ণিত তিনি বলেন যে রসুল সাম বলেছেন যে ব্যক্তি নিজের ঘরে পবিত্রতা অর্জন করার পর মসজিদে কুবায় এসে সালাত আদায় করে তার জন্য একটি উমরা সব রয়েছে অর্থাৎ এখন মসজিদে কুবাতে যদি সে কেউ ঘরের মধ্যে উঁচু করে মসজিদে কুবা থেকে তারাবি নামাজ পড়ে তাহলে সে একটা উমরার সাব পাবে অথবা সে আইসা আসরের নামাজ পড়লো ওটা আসরের সোহাপটা তো পাবে কিন্তু এক্সট্রা সে একটা উমরার সব পাবে ঠিক তেমনি বেশ ধরের নামাজ অথবা যে কোনো সময় সে আইসা যদি তাহির মসজিদ পড়লো দুই রাকাত তাহলে সেখানে সে একটা এক উমরা সব পাবে তো এই মসজিদে কুপাতে যে যে ব্যক্তি মসজিদে নববীতে আসবে আসলে সে মসজিদ নবীর যদি নামাজ পড়ে যে কোনো একটা প্যাকেজ নামাজ পড়ছে পড়লো পড়লো তখন সেখানে সেখানে অন্য মসজিদে এই সময় পরিমাণ সব পাইতে হইলে তাকে এক হাজার বার পড়তে হবে এক হাজার ওই নামাজটা কিন্তু একবার পড়লে সেটা চলবে ঠিক তেমনি ভাবে মক্কাতে যদি পড়ে সেখানে সেখানে সে এক লক্ষ ঠিক তেমনি ভাবে মসজিদে কুবাতে যদি মদিনাতে আসার পর মদিনাতে আসলে তাকে মসজিদে পড়তে হবে তারপর সে কুবাতে পড়বে কুবাতে পড়লে যে কোনো একটা প্যাকেজ নামাজের মধ্যে তাকে একোমরা সভাব দেওয়া হবে এইভাবে যদি সে আহ যত প্যাকেজ আদায় করবে আর মসজিদে আকসা যেটা রয়েছে সেটা হচ্ছে ফিলিস্তিনে যেটা মসজিদে আকসা

আল বাইহাকি এখানে বাইহাকি ফিশন সুগরা আঠারোশো আঠারোশো একুশ নম্বর হাদিস এবং শাহি আল জামে সেখানে চার হাজার দুইশো এগারো নম্বর হাদিস সেখানে শেখ নাসুদ্দিন আলবানি এটাকে সহি বলেছেন হাদিসটা তো হরতাল আবি থেকে বর্ণিত যে থেকে তারা যে বলতেছেন যে মসজিদে হারামে অন্যান্য মসজিদ থেকে নামাজ পড়াটা এক লক্ষ রাখার থেকে আরো উত্তম এবং আমার মসজিদ এই মসজিদে নামাজ পড়াটা এক হাজার থেকে উত্তম এবং মসজিদে একসাথে পাঁচশো রাকাত থেকে নামাজ পড়াটা উত্তম তো এই সেখানে সবখানে কোনো হাদিসেই রাকাতের কথা বলা হয় নাই এবং কোনো নির্দিষ্ট কোনো রাকাত বা নির্দিষ্ট কোনো নামা নামাজের কথা বলা না এখানে পরিপূর্ণ একটা প্যাকেজ নামাজের কথা বলা হয়েছে অর্থাৎ এই তিনটা মসজিদের যে কোনো সময় একটা প্যাকেজ নামাজ পড়বে মানে সে মাগরিবের নামাজ পড়লো তো এখানে মাগরিবের নাম অনেকগুলো এশার নামাজ পড়লে অনেকগুলো নামাজ এশার নামাজের মধ্যে সেখানে সে এসার নামাজ চারের রাকাত পড়বে এবং দুই রাকাত শূন্য সেখানে বেতন নামাজও পড়তে পারে তো এটা একটা প্যাকেজ এখানে এসেন নামাজ পড়ার পর সে তারাবিন নামাজ আলাদা একটা প্যাকেজ তারাবিন নামাজ পড়লে সেখানে যত টাকা দিয়ে বিশ রাকাত পড়ুক আট রাকাত পরক এই পুরাটা নামাজ তাকে অন্যান্য মসজিদ থেকে এক লক্ষ টাকার বেশি সাপ দেওয়া হবে মসজিদে হারাম হলে মসজিদ হলে এক হাজার থেকে বেশি এবং মসজিদে আকসা হলে সেখানে পাঁচশো থেকে বেশি এবং যদি মদিনা দেশে মসজিদে কুবাতে নামাজ পড়ে তাহলে একটা উমরার একটা সে একটা উমরার সাপ পাবে আল্লাহ রাবুল আমাদেরকে এই রসুল্লাহ স্লাহ আলি ওসলামের বর্ণিত সকল হাদিসগুলো বিধানগুলো এবং সঠিকভাবে বোঝা এবং সেই অনুযায়ী আমল করার তফিক দান করুক এবং দোয়া করে আল্লাহ আমাদের সমস্ত মুসলমানদেরকে এখলাসের সাথে মক্কাতে যে সেখানে এই নামাজ পড়ার তৌফিক দান করুক এবং মসজিদে নবীতেও এবং আল্লাহ তালে সমস্ত মুসলমানদেরকে মসজিদে আকসাতেও গিয়ে সেখানেও নামাজ পড়ার জন্য তফিক আল্লাহ তালা আমাদের সবাইকে দান করেন আল্লাহ তালের মসজিদে আকসাকে স্বাধীন করেন এবং সেখানে স্বাধীনভাবে সমস্ত মুসলমানদেরকে গিয়ে নামাজ পড়েন কারণ মসজিদে আকসাতে আরেকটা অতিরিক্ত ফজিলত রয়েছে সেটা হচ্ছে আমরা حديث تبرنا قريب عن عبد الله بن عمرو عن النبي صلى الله عليه وسلم قال لما فرغ سليمان بن داوود بن من بناء المسجد بيت المقدس سال الله ثلاثة حكمًا يصادف حكمه وملكًا لا ينبغي لأحد من بعده وألا يأتي هذا المسجد أحد لا يرد إلا الصلاة فيه إلا خرج من ذنوبه كيوم ولدته أمه فقال النبي صلى الله عليه وسلم أما اثنتان فقد أعطيتهما وأرجو أن يكون قد أعطي الثالثة. আব্দুল্লাহ ইবিন আম থেকে বর্ণিত নবীকরণ সচম বলেছেন সুলাইমান ইবনে দাউদ বাইতুল মোকাদ্দাস মসজিদের কাজ সম্পন্ন করে আল্লাহর কাছে তিনটি বিষয় প্রার্থনা করেন আল্লাহর আল্লাহর বিধানের অনুরূপ সুবিচার এমন রাজত্ব যা তারপরে আর কাউকে দেওয়া হবে না এবং যে ব্যক্তি বাইতুল মোকাদ্দাসে শুধুমাত্র সালাত আদায়ের জন্য আসবে সে তার গোনা হতে সদ্য প্রসূত সন্তানের মতো নিষ্পাপ অবস্থায় বের হবে অর্থাৎ যেন নিষ্পাপ শিশু হয় অতঃপর নবী বললেন প্রথম দুটি তাকে দেওয়া হয়েছে আর আমি আশা করি তৃতীয়টি আমাকে দান করা হবে এই হাদিসটা আমরা উল্লেখ করেছি সেটা হচ্ছে ইবনে মাজার

عن ابي هريره رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم قال لما قال لا تشد الرحال الا الى ثلاثه مسجد المسجد مسجد المسجد, المسجد الحرام ومسجد الرسول صلى الله عليه وسلم ومسجد الاقصى আবু হুরাল থেকে বর্ণিত নবীক বলেছেন তিনটি মসজিদ ছাড়া অন্য কোথাও স্বহাবের উদ্দেশ্যে সফর করা যাবে না এই মসজিদগুলো হলো মসজিদুল হারাম অর্থাৎ মক্কাতে রসুল্লাহাম রসুলের মসজিদ এবং মসজিদের আকসা রসুল মসজিদ হচ্ছে মদিনাতে এবং মসজিদ আকসা হচ্ছে ফিলিস্তিনে তো আল্লাহ রাবুল্লা আলমিন আমাদেরকে এই তিনটা মসজিদে সফর করে এই অসংখ্য স্বহাব অর্জন করার তহিদান করুক এবং আল্লাহ রাবুল আলম যেন আমাদেরকে মসজিদ আকসাতে যাওয়ার তহিদান করুক সেখানে গিয়ে যেন নামাজ